হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি ভিডিও। আমি সম্মান সহকারী শিক্ষক সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আজ একটি অত্যন্ত সুখবর নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতন ও ঈদ বোনাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে। এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ 22 এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল ও কলেজের শিক্ষকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসের প্রস্তাব পাঠানো হয়েছে। পৃথকভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগে। মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ প্রস্তাবে শিক্ষার দুই বিভাগের সচিব ও মন্ত্রীরা অনুমোদন দিলেই অধিদপ্তরগুলো থেকে প্রক্রিয়াকরণ করা হবে। ই নথিতে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। এবারও মার্চের বেতনের মতোই একই পদ্ধতিতে পাঠানো হবে, হার্ড কপি লাগবে না। তবে মাদ্রাসা অধিদপ্তর শুধু এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। কারিগরি অধিদপ্তরে কোনো খবর পাওয়া যায়নি। মার্চের বেতনের চেক ছাড়করণের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দেরি করায় লাখো শিক্ষকের চরম ভোগান্তি হয়েছিল। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই বিষয়টি স্পষ্ট বুঝেছেন যে স্কুল এবং কলেজ পর্যায়ের যে এমপিও শিক্ষকদের যে বেতনের যে নথি পাঠানোর প্রয়োজন সেগুলো ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা সেটা শুধুমাত্র এপ্রিলের যে রানিং মাসের স্যালারির জন্য সেই চাহিদাটা পাঠিয়েছে, কিন্তু উৎসব ভাতাটা এখনও পাঠায় নাই, আর কারিগরিটা কোনো খবরই নেই। যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই বিষয় নিয়ে যে আপনার যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো এক তথ্য নিয়ে অবশ্যই উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।